Akshara Guru Shakshat Parabrahma Tasmai Sri Guru Ve Namaha Dhena Mulam Guru Murti Puja Mulam Guru Padam Mantra Mulam Guru Vekam Moksha Mulam Guru Kripa Akanda Mandala Karam Vyaptam Janam Chara Charam Tat Padam Darshitam Yena Tasmai Sri Guru Venamaha Brahmanandam Param Shukhadam Kevalam Gyano Murti Dandatitam Gagan Shadrisham Tattam Ashadi Laksham Ekam Nittam Vimalam Chalam Sharvadi Shakshivadam Bhavatitam Trigana Rahitam Shadgrantam Namami Hari Hari Om Hari Hari Om Agatadi Shuman, Shuman was with him. Shundra Vila. कौन जगह डालो फ्राई कौन जगह फ्राई ना ग्लास में लो प्लेयर कर लेते हैं ना ग्लास हाँ ठीक है श्रीमती भाषण विचित्र देवनाथ आमर पिता माता আমার পিতামাতা সবসময় এখন বর্তমানে তো নেই কিন্তু সবসময় আমার সঙ্গে আছে আমার প্রাণের মাঝে থাকে আমার হৃদয় যখন কম্পন হয় তখন যেন আমার পিতামাতা আমার সঙ্গে থাকে ওদের ধড়কনে যেন আমার বুকের মধ্যে ধড়কতে থাকে আমি আমার পিতামাতাকে কিছু করতে পারিনি ভগবানের কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করি আমার মা বাবা যেন অনেক সুখে থাকেন যেখানেই থাকেন ওদের পরম আত্মা যেন অনেক আনন্দে সুখে গুরুধামে থাকেন অনেক ভগবানের নাম সংকীর্তনের মধ্যে থাকেন আমার বাবা আমার মা খুবই ধার্মিক ছিলেন এবং আমার বাবা অনেক কীর্তনের মধ্যে ঢুলকি বাজাতেন আর মৃদঙ্গ করতাল ফুল করতাল এগুলো বাদ্যযন্ত্র বাজাতেন এবং কীর্তনও করতেন এবং আমার বাবার ব্যক্তিত্ব ছিল অনেক প্রচণ্ড সূর্যের মতো প্রতাপী ছিল আমার বাবা যে রাস্তা দিয়ে হাঁটতো কেউ বলতো গোপীনাথ এসছে গোপীনাথ এসছে আমার বাবা যেমন মনে হচ্ছে একটা সূর্য উদয় হয়েছে তেমন দিব্য সুন্দর ছিলেন আমরা ছয় ভাই আমি এক বোন আমার বড় ভাইয়ের নাম হলো শ্রী অবনীমোহন দেবনাথ প্রফুল্ল শ্রীযুক্ত প্রফুল্ল দেবনাথ জগদীশচন্দ্র দেবনাথ সুনীলচন্দ্র দেবনাথ রঞ্জিত কুমার দেবনাথ ইন্দ্রজিৎ কুমার দেবনাথ আর আমি তাদের সবার ছোট বোন কল্পনা আমার মা ছিলেন ভগবতীর মতো আমার মার এত সুন্দর পৃথিবীতে এমন সুন্দর কেউ আমার দৃশ্যের মধ্যে আসে না আমার মার গুণ ছিল যেন ভগবতী দুর্গার মতো দশ হাতে সমস্ত দিন সংসারে কাজ করে যেতেন আমার মার হাতের কলা ছিল অনেক আর্ট করতে পারত এই যে আমি বাইরে আর্ট করেছি সেটা তো অল্প একটু জানি আমার মায়ের চরণের ধুলের সমান নয় আমার মা যেখানে বসত যে খাতা পেত যে কলম পেত যে বাড়িতে যেত যেখানে যেত সেখানে আর্ট করতো কত হাজার হাজার লোক আমার মার কাছে এসে আর্ট করে নিয়ে যেত কাগজে রুমালে বেড কভারে টেবিল ল্যাম্পে এমনকি ঢাকা ইউনিভার্সিটিতে যেখানে আমার মা আর্ট করে দিয়েছে ওদেরকে আর্ট কলেজে অ্যাডমিশন পর্যন্ত ওরা পেয়ে গেছেন আমার মায়ের এত ধার্মিক গুণ ছিল ছোট থেকে আমি যখন একদম ছোট ছিলাম মনে হয় দু বছর বা আড়াই বছর হবো তখনই আমার মার কাছে আমি গীতার সেই
শ্লোক আমি শিখে নিয়েছিলাম। আমি যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন স্যার বলেছিল সবাই একটা ছড়া শোনাও, কবিতা শোনাও, তখন আমি সেই গীতার শ্লোকটি নাম আমি বলেছিলাম, গঙ্গা গীতা সাবিত্রী সীতার সতী পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধা মুক্তি গৃহিণী অর্ধমাত্র চিদানন্দ ভগ্নি ভ্রান্তি নাশিনী বদত্রয়ী পরানন্দ তথার্থ গণ মঞ্জরি এই পুণ্য নামাবলী চিত্তস্থির নিত্য জপে যেই সিদ্ধি অন্তে মুখ্য পদ পায় সেই। এই কবিতা শুনে আমার স্যার আমাকে কুলে তুলে নিয়েছিলেন আর বলেছিলেন এইটুকু ছোট বাচ্চা কি করে এত সুন্দর একটা শ্লোক বলে ফেলেছে, তোরা কেউ পারবি কি? সে তো আমি জানি না কিছু, সে আমার মায়েরই অবদান। আজ আমার কাছে যে সংস্কার রয়েছে সব কিছু আমার মায়ের দেওয়া, কিন্তু আমি মায়ের চরণের ধুলের কণার সমানও নই। আমার মা বলেছে যত কষ্টই আসুক না কেন জীবনে ধৈর্য ধরবে, সাহসী হবে এবং নিজের কর্তব্য কোনোদিন ভুলবে না, নিজের সংসারের প্রতি শ্বশুর শাশুড়ির দেবর ননদ শ্বশুরবাড়ির প্রতি সবসময় নিজের কর্তব্য করে যাবে। যতই তোমার উপরে অত্যাচার হোক সবাই যদি পর মনে করে তোমাকে অত্যাচার করে লাঞ্ছিত করে তবে তুমি তোমার জীবনের কর্তব্য থেকে তুমি বিমুখ হবে না, সদাই নীরবে তুমি সেবা করে যাবে। আমার দুই পুত্র সুশান্ত প্রশান্ত এখানে ছোট ছোট ফটো রয়েছে, ও তারা পড়েছিল তো পুরা ভগবান কৃষ্ণের মতো পুত্র আমি পেয়েছি। মা সবসময় বলতেন সুশান্ত প্রশান্ত যখন বড় হবে তোর কোনো দুঃখ থাকবে না মা, তুই কষ্ট করে যা কিন্তু ভবিষ্যতে তুই অনেক সুখী হবে। আমার করতেন অনেক ভালোবাসা দিতেন, আমি যেন অকল সাগরের মধ্যে একটা সাহারা ছিল আমার, যে কাঠের টুকরার মতো আমার দিদি শাশুড়ি যেন আমার সাহারা ছিল। আমি মা বাবা সবাইকে ছেড়ে এসে আমি দিদি শাশুড়ির কাছে আমি অনেক স্নেহ ভালোবাসা আদর পেয়েছি। ওনার অসুখের সময় আমি ওনাকে অনেক যত্ন করেছি, উনি আমাকে অনেক আশীর্বাদ করে গেছেন। বর্তমানে আমার শ্বশুর শাশুড়ির বাড়িতে নেই, ওরা শিলচরে বেড়াইতে গিয়েছেন, তবে আমি ওদেরকে ফোন করে অনেক আসার জন্য অনুরোধ করেছি কিন্তু ওনাকে আগামীকাল আসবেন। আমি ভগবানের কাছে আমার গুরুদেব কে আমি ভালোবাসি, আমার গুরুদেব ছাড়া আমার এক মিনিট এক পলও চলে না, আমি আমি উঠতে বইতে আমার গুরুদেবই আমার মাতা, বর্তমানে পিতা, সহস্র জন্মের মাতা পিতা। আমি আমার জীবনে একমাত্র উদ্দেশ্যই আমি আমার গুরুচরণকে প্রাপ্ত করা, যদি আমার সেই ক্ষমতা থাকতো তো আমার গুরুদেবকে আমি এখানে নিয়ে আসতাম হাইলাকান্দিতে, হাজারো হাজারো লক্ষ লক্ষ লোককে আমার গুরুদেবের সৎসঙ্গ দিতে পারতাম ও শোনাতে পারতাম। আমি আমার ভাইদেরকে সবসময় গুরুদেবের কপালে টিপা দিয়ে ফুটা দিয়ে ভাই ফুটা দিই, রক্ষাবন্ধনের সময় আমি গুরুদেবের হাতেই রক্ষাবন্ধন করি এবং মনে করি আমি আমার ভাইদেরকে রক্ষাবন্ধন করেছি।
আপনার তারা কিনা জানি আল্লাহ সামনে ওদিক করে না তুমি
I'm going to go to the house.
গাছের পাতা ছায়া ছায় আর মুখ কোনো আলো কোনো ইয়
আপনার তো গুড়ি গান চিরদিনই মনে রাখবো
যেমনই থাকি এই দিনে কাছে ছুটে আসব। বই না বই Thank you.